আছো? আশা করি তোমরা ভালো আছো, নিশ্চয় ভালো আছি। হ্যাঁ, তো তোমাদের আজকে বাংলা ক্লাসে মিস হাজির হলাম। তো তোমাদের আজকে আমি ছড়া পড়াবো। ছড়ার নাম কি আগে আগে শিখিয়েছিলাম কি হাতি মাটি টিপ, তারপর আগে কি কুকুর কুকুর কি ডাকবাড়ি, কুকুর কুকুর ডাকবাড়ি। তো তোমরা কি শিখেছো ওগুলা? বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে বলেছিলাম, বাসায় পড়তে বলেছিলাম, নিশ্চয়ই শিখেছো এতদিনে, এটা ছড়া পড়ানো হয়েছে তোমাদের। তো এখন তোমাদের ছড়া লাস্ট তিনটা আছে, সেটা আছে একটা, দুটা পড়া অলরেডি হয়ে গেছে। নেক্সট ছড়া হচ্ছে বাবুই বাবুই। এই যে তোমরা ছড়ার মেলা বইটা খুলো এবং পেজ নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 13টা খুলো, পৃষ্ঠা নাম্বার 13টা খুলো। ছড়ার নাম হচ্ছে বাবুই বাবুই। এখানে আমরা দুইটা কি পাখি দেখতে পাচ্ছি, চড়ুই পাখি। এটা কি? এটা ওদের বাসা, মানে ঝুলন বাসা, মানে ঝুলতেছে বাসাটা, ওদের বাসাটা ঝুলতেছে, ঝুলছে। তাহলে ছড়া কি? বাবুই বাবুই। তাহলে কি বলবো? বাবুই বাবুই, নিজ পড়াচ্ছি, বাবুই বাবুই আমাদের ছড়ার নাম। তাহলে বাবুই বাবু ছোট্ট বাবু, ঝুলন বাসা বুনতে শিখলি কোথায়, বলতে পারিস ইচ্ছে করে ইচ্ছে করে শুনতে। তাহলে আবার বলো, বাবুই বাবুর ছোট্ট বাবু, ঝুলন বাসা বুনতে শিখলি কোথায়, বলতে পারিস ইচ্ছে করে শুনতে। এভাবে তোমাদের ছড়াটা করতে হবে। দেখি আবার বলো, আবার দেখি মিসের সাথে সাথে রেসপন্স করো। বাবুই বাবুই, বাবুই বাবুই ছোট্ট বাবুর ঝুলন বাসা বুনতে শিখলি কোথায়, বলতে পারিস ইচ্ছে করে শুনতে। এভাবে তোমাদের কি ছড়া শিখতে হবে। দেখি তোমরা আগে কি করেছিলাম, কুকুর কুকুর ডাকবাড়ি, এগুলো পারবে? দেখি আগে যে ক্লাসে কুকুর ডাকবাড়ি পড়িয়েছিলাম, হাঁটি মাটি উঠি পড়েছিলাম, দেখি মিস কি শিখেছে, একটু মিসকে বলতে পারবে? দেখি আবার বলো তো, হাঁটি মাটি উঠি তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো শিম, তারা হাঁটি মাটি টিম। এরপরে কি? কুকন কুকন ডাকবাড়ি, কুকের মধ্যে কার বাড়ি, আয় রে কুকন ঘরে আয়, দুধ মাখাবার তাকে খায়। তাহলে দেখি আরেকটা লাস্ট ছড়া কি ছিল, বাবুই বাবুই। একটু আগে মিস বলেছি বাবুই বাবুই, আবার বলো মিসের সাথে সাথে, বাবুই বাবু ছোট্ট বাবু, ঝুলন বাসা বুনতে শিখলি কোথায়, বলতে পারিস ইচ্ছে করে শুনতে। এভাবে ছড়াটা বলতে হবে, শিখতে হবে। হ্যাঁ, বেশি বেশি করে তোমরা এই তিনটা ছড়া মিস তোমাদেরকে পড়িয়েছি, এগুলো বেশি বেশি করে কি করবে, বাসায় প্র্যাকটিস করবে এবং আম্মু আব্বুকে মুখস্ত তোমরা দিবে, ঠিক আছে? তাহলে মিস এখানে ক্লাস শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।